আগে সাধন করো নারী, নারী তত্ত্ব না জেনে কেউ যেও না নারীর বাড়ি। না জেনে নারী তত্ত্ব নারীতে হলে মত্ত, পুরুষের পরমার্থ সবই নিবেকারী। এক নারী চতুর দলে জীব ঘুমায় তার কোলে, ত্রিবেণীর ঘাটে গেলে মূল পাওয়া যায় তারই। দেহে 72,000 নারী, একটা নারীকে পরিত্যাগ করবে, এই 72,000 নারীকে কি করে পরিত্যাগ করবে? তার মধ্যে 3টি নারী বড় বলিহারী, ইরা, পিঙ্গলা, সুষুম্না। মায়েদেরকে একটু বলি, ও মায়েরা, মধ্যাহ্ন লীলা সূর্য পূজায় অনেক মায়েরা সিঁদুর পরেছেন না? পরেছেন তো? না পড়লেও বাড়ি থেকে পরে এসছেন, প্রত্যেকদিন সিঁদুর পরেন, কেন পরেন? কেন পড়েন বলুন, কথা বলতে পারেন না? পতির পরমায়ু দীর্ঘায়ুর কারণে, তাই তো? বলতে পারি ঠিকই, বলি না, পতির পরমায়ু দীর্ঘায়ুর কারণে শুধু যদি সিঁদুর পড়লেই পতির পরমায়ু দীর্ঘায়ু হয়, প্রতিদিন 5-10টা সিঁদুরের কোটো ঢেলে দেবেন মাথায়, তাহলে তার কিচ্ছু করতে হবে না, নাকি? না, সিঁদুর শুধু পড়লেই হবে না, সিঁদুর পড়বারও নিয়ম আছে। আমার মায়েরা প্রত্যেকটা মাসে মাসে ঋতুবতী হয়, ফুল ফুটে। ঋতুবতী হবার ওই 3টা দিন ঠাকুর পুজো করেন, সন্ধ্যাবাতি দেন, ঠাকুর পুজোও হবে না, সন্ধ্যা প্রদীপও হবে না, দেবতা পুজো তো হবেই না। এর মধ্যে আর একটি কথা আছে খুব গুরুত্বপূর্ণ, সেটি হলো ওই 3টি দিন সিঁদুর কারা কারা পড়েন, কারা পড়েন হাত তুলবেন? বলতে গেলেই হাসি, এ কেমন বিপদ রে বাবা, সিঁদুর পড়েন তো ওই 3টি দিন পড়েন? বেশ, সত্য কথা বলাতে দোবে, ঋতুবতী হলেন 3টি দিন কেউ সিঁদুর পড়বেন না, যেদিন স্নান করবেন তারপর থেকে সিঁদুর পড়তে লাগবেন, ঠাকুর পুজো হবে। ঘরে যদি গুরুজন থাকে, শ্বশুর শাশুড়ি, আর যদি কোনো গুরুজন থাকে, ঠাকুমা থাকে, দাদু থাকে, তাদের সেবাও দিবেন না। অনেক সময় অসহায়, আমি ছাড়া কেউ নেই সেবা দিবার, তাহলে শুদ্ধ বস্ত্রটা পরে, স্নান করে শুদ্ধ বস্ত্রটা পরে সেবা দিয়ে ক্ষমা চেয়ে নেবেন, এছাড়া আমার উপায় ছিল না, ক্ষমা চেয়ে নেবেন, তাহলে আপনার অপরাধ হবে না। কিন্তু বারংবার আমি আপনাদেরকে বলি, ওই 3টি দিন কেউ কেউ সিঁদুর পড়বেন না, স্বামীর পরমায়ু দীর্ঘায়ু হবে কি করে? রাত্রিতে শয্যায় শয়নে রয়েছেন, প্রাতকালে উঠেই ভূমিতে পা রাখলেন, কখনো কি পতির চরণে একটা প্রণাম করে ভূমিতে পা রেখেছেন? প্রণাম করেন, করেন নাকি? বয়েই গেছে, তাই তো? কেউ করেন না প্রণাম? কেউ নয়? এই ভাদাইকুড়ির মায়েরা কি বোবা নাকি? একজনও কথা বলতে পারে না? কে করে পতির চরণে প্রণাম কে করে? বাহ, সুন্দর সুন্দর দিদি ভাই, প্রতিদিন আপনার পতিকে আপনি প্রণাম করে তারপর ভূমিতে পা রাখবেন, শুধু দিদি নয়, আপনারা প্রত্যেকেই যার যার পতি আছেন, পরমায়ু দীর্ঘায়ু করবার এই একটা পথ। আর আগে যেটা বললাম ওই একটা পথ, বাবাদের পরমায়ু দীর্ঘায়ু হবে তাদেরও সাধনা আছে, করতে হবে। আপনাদেরকে বলছি, কোনোদিন ভুল করেও কি আমার মায়ের চরণে একটা প্রণাম করেছিলেন? কোনোদিন কে করেছেন? ভাবনা করেন, স্ত্রী তো আমার স্নেহাশীষ, তাকে প্রণাম করব কেন?
যতদিন আমার মায়ের চরণে আপনি ভক্তি করতে পারবেন না, প্রণাম করতে পারবেন না, ততদিন আপনি শক্তি সঞ্চার করতে পারবেন না, আমার আমাকে ধরে রাখতে পারবেন না। এত সহজ নয় বাবা, আমার মায়ের দেহে আছে 9 আনাগুণ, আমার বাবাদের আছে মাত্র 3 আনাগুণ। যেদিন আমার মায়ের চরণে আপনি ভক্তিপূর্ণ প্রণাম করবেন, যদি মায়ের করুণা হয়, সেদিন থেকে আপনি মৃত্যুর আগে কোনোদিন আর মারা যাবেন না। হরে কৃষ্ণ। বাবা, সাধনা করতে হবে, সাধন যোগ্য দেহটা বিফলে যাবে কেন? অহংকার না করে, অহমিকা না করে, মান অভিমান না করে সাধন পথে দাঁড়াতে হবে। আজ হলেও করতে হবে, কাল হলেও। অনন্তময় জগৎ জীবের প্রাণ ভগবান শ্রীকৃষ্ণ, প্রেমময়ী শ্রীমতী রাধারানীর চরণ ধরে যদি কাঁদতে পারেন, আপনি আমি তো তুচ্ছ। রাধারানীর চরণ ধরে কেঁদেছিলেন, রাধা কৃপা করেছিলেন, তাই গোবিন্দের একটু প্রেম হয়েছিল। গোবিন্দ তো মদন, একমাত্র প্রেমের গুরু হলো শ্রীমতী রাধারানী, আর আমরা তো তুচ্ছ বাবা। চৈতন্য গুরুচরণ আশ্রয় করে জেনে নিবেন গুরুর নিকট কোন সময়কালে আপনার অর্ধাঙ্গিনীর চরণে প্রণাম করলে আপনার শক্তি সঞ্চার হবে। হরে কৃষ্ণ। পুরুষের যেমন ভাগ আছে 4টি, আমার মায়েদেরও 4টি ভাগ আছে। কোন নারী সঙ্গ করলে পরমায়ু বৃদ্ধি হয়। সঙ্গ বলতে অন্য কিছু নেবেন না, আপনার সঙ্গে সঙ্গদান, দৈহিক ভাবে নেবেন না, কথাগুলো আন দিকে নেবেন না, দেহটা ভজনের ভজনের পথেই নেবেন। তা বাবা, সৃষ্টি স্থিতি আছে, সবাই যদি ব্রহ্মচারী হবে সৃষ্টি করবে কে, তাই তো? সৃষ্টি স্থিতি আছে, জানতে হবে কোন সময় একটি সন্তান সৃষ্টি করলে সে সন্তানটা কৃষ্ণ ভক্ত হয়, বাবা মাকে ভক্তি করে, প্রণাম করে, শ্রদ্ধা করে, সে চোর ডাকাত বদমাইশ কুপথে যায় না। ছেলেটা কুপথে গেল, বাবাটা কাঁদছে, ঠাকুর আমার কপালে এই লিখেছিলে, ঠাকুরের দোষ নয়, আপনার আমার দোষ, বাবা মার দোষ, ছেলেটা পাজি হয়েছে, শয়তান হয়েছে, অভদ্র হয়েছে, বাবা মাকে শ্রদ্ধা করতে শিখেনি, এটি কি অন্যের দোষ? বাবা মার দোষ। নৈক্ষত্রের দরকার আছে, সময়ের দরকার আছে, পিতার শেষের দিনটা যেদিন প্রাণ পাখিটা চলে যাবে, সন্তানটার কাঁধে উঠে পরলোক গমন করবে, তাই তো? ছেলেটা অগ্নি বাবার বদনে দেবে, এই তো আশা, শেষের দিনের কর্মটা করবে, জাগতিক ভাবে সে দেখুক আর না দেখুক, নাকি? কিন্তু তা হচ্ছে না, এখন বাবার কাঁধে উঠেই ছেলেটা চলে যাচ্ছে। কারণ কি? অসময়ে আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া, আনন্দটা উদ্গার হলো, সময় নেই, সূচি নেই, সন্তানটা সৃষ্টি করলাম, পরমায়ুটা সেদিনই খেয়ে ফেললাম। ছেলে আমার কর্ম করবে কি? আমি ছেলের কর্ম করছি, কার দোষ? রোপণ করেছি কাঁঠাল বৃক্ষ, কাঁঠাল বৃক্ষ রোপণ করে আমি চাচ্ছি যদি আম পেতাম ফল, অর্থাৎ মেয়ে সন্তানটা রোপণ করেছি ছেলে সন্তানটার চেয়ে বসে আছি। একটা মায়ের যদি পরপর দুটো থেকে 3টা মেয়ে হয়, ওই মাটার শ্বশুর বাড়িতে থাকা বড় দায় হয়ে যায়, তাই তো হয়, তাই না? মায়ের দোষ নাকি? মা তো ভূমিতে ধরে রাখেন, রোপণ করার দায়িত্ব যখন তোমার, তুমি যা রোপণ করেছো ফলটা তাই পাবে। রোপণ করলে একদিন ডাক্তারের কাছে যে, ডাক্তার আমার বাচ্চাটা কবে প্রসব হবে? কেন তোমার হিসাব নেই? এই তো আমরা
কলিযুগের মানুষ, তো যাই হোক অপরাধ ক্ষমা করবেন। আপনাদের চরণে যদি কোনো অপরাধের কথা বলে থাকি, এগুলো শিক্ষার দরকার আছে বাবা। কীর্তন শুনলাম, কাঁদলাম, বাড়িতে চলে গেলাম, যা চরিত্র তাই থাকলো, পাল্টালো না এতটুকু, কি লাভ? সর্বশ্রেষ্ঠ একটি কথা, রতিকে ধরে রাখবেন, আপনার পরমায়ু দীর্ঘায়ু হবে। চরিত্রটা পবিত্র রাখবেন, জীবনে সাধনায় সিদ্ধি লাভ করতে পারবেন, আর বাবা মার সেবা করে যাবেন, পৃথিবীর সবার সেবা হয়ে যাবে। এই তিনটি জিনিস সারা জীবন মনে রাখবেন, আমি আপনাদের চরণ ধরে বলি। তাই দেখে এলারে গো সখী, দেখে এলারে রে রে
মাখা, আমা হইতে জাতি কুল নাহি গেল রাখা। রাধা রানী রূপ বর্ণন করছে সখীরে কানুষে বিনোদ রায়, বিনোদ চিকুরে বিনোদ বড়িহা বিনোদ বিনোদ বায়, বিনোদ অধরে বিনোদ মুরলি বিনোদ বিনোদ বাজে, বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে, কোন বিনোদিনী বিনোদ গাঁথনি গেথেছে বিনোদ ফুলে, বিনোদ কটিতে বিনোদ ধটি বিনোদ বিনোদ সাজে, বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ বিনোদ বাজে।